নমস্কার, সালাম আদাব, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি বিশ্বজিৎ সরকার, আপনারা দেখছেন ভিলেজ উড ব্লগার। তো কেমন আছেন সবাই, কমেন্টে জানাবেন। সকালে গিয়েছিলাম দোকানে, দোকান থেকে এখন বাড়ির দিকে যাইতেছি। আজকে সকাল থেকেই অনেক গরম, রোদ উঠতেছে, অনেক তাপ। মামুনি রাতে অনেক কষ্ট করছে গরমে, সকালে আর সকালে ঘুমাইছে মামুনি, সকালে একটু ঠান্ডা হয়। বাড়িতে আসছি আর এই যে মামুনি, আমাদের মামুনি শুয়ে আছে। আয়সা দেখছিলাম ঘুমাইতেছে মায়ের কোলে, শুয়ে দিছে আর উঠে গেল। আর মামুনির মা গেছে ওর তেনা কাঁথা সব ধুইতে, আর মামুনির দিদা রান্না করতেছে। তুমি কি এখন একা একাই খেলো? শুয়েলে উঠে যাও তো, একা একাই থাকো খেলো নাকি? হ্যাঁ, এটা ঘুরিয়ে দিই, এটা দেখো, গিয়ে দেখে মা, ট্যাঙ্কিতে কি জল উঠানো হয়েছে? কমে গেছে তো মনে হয় না, উঠিয়ে দিই। টিউবওয়েল একদম খরা লাগছে, জল উঠে না। এই যে দেখো মামা, বুনু তোমাকে দেখতেছে। হ্যাঁ, কি অর্জুন দাদাকে দেখতেছ মামুনি? খুশি হয়েছে, খুশি হয়েছে দেখে। পিসিমণি কি বলে? দেখতেছে অবাক দৃষ্টিতে। নাই তো বাচ্চা, তিনটা ইয়ে হয়েছে, দুইটা আছে মাত্র। গ্রামের ছেলেপেলে ওরা প্রতিদিন নাকি দেখতে আসে গুড্ডিরে, আমি তো থাকি না বাড়িতে, গুড্ডিরে দেখে যায়, মানে গুড্ডির বাচ্চাদের দেখতে আসছে, বাচ্চা নিতে চায়। কিন্তু বাচ্চা তো পাঁচটা থাকলে ওদের দুইটা দিতাম, তিনটাই তো মারা গেল, দুইটা আছে এখন, এইগুলো দিবো না, এগুলো আমার কাছে রাখুন। কলা খাওয়ার জন্য পাগল, কলার চুকলা নাও নাও নাও, তোমার বাচ্চাদেরও দাও, বাচ্চারাও খাইতে পারে এখন। আর গড্ডি খুব দুষ্ট হয়ে গেছে, এই যে ঘাস সব ফেলে রাখে, নষ্ট করে, খায় কম, গরমে খাওয়া বাদ দিছে মনে হয়। এগুলো আজকে পরিষ্কার করতে হবে, এখনই পরিষ্কার করে দিব। এই বাচ্চাদের মা রান্না করতেছে ঝোল শাক তরকারি আর ডাল। কি ডাল? খেসারির ডাল না? এই গরমের মধ্যে যারা এই তাপে রান্না করে খাওয়ায় তাদেরকে জানাই হাজার হাজার স্যালুট। গরম তো সকালে
আর রান্না বান্না হয়ে গেছে, এখন খাইতে বসতেছি। আজকে নিচে বসতেছি সবাই, গরমের জন্য নিচে বসলে একটু ঠান্ডা লাগে। সবকিছু নিরামিষ, নিরামিষ খাইতে হইতেছে আমাদের অনেকদিন যাবৎ কোনো একটা বিশেষ কারণে। কি দেখো, কি দেখো, তুমি কি দেখো, কি জান দেখে, খাওয়া দাওয়া করলাম সবাই একসাথে। মামুনি এখন শুয়ে রয়েছে, পলি পড়তেছে, মামুনি একা একা শুয়ে আছে, পলি পাশেই পড়তেছে, মা করতেছে। ওই যে কালকে সরিষা ভাঙিয়ে আনলাম, ওই তেলগুলো শাস্ত্রীয় রাখতেছে। আর বাবা এই রৌদ্রের মধ্যে বের হয়ে গেছে, আবার ওই জমিতে চলে আসে। তো বাবা আসছে, আমার তো না আসলেও চলে না, এত রোদ, পুরো চকে কোনো মানুষজন নাই রৌদ্রের কারণে, এত গরম। কিন্তু বাবারে রাখা যায় না, কালকে প্রেশার মাপছি, একদম লু হয়ে গেছে প্রেশার, মাত্র 80/60। এই প্রেশারে মানে আমি বলছি ও কালকে, ও বুঝাইছি যে এই রোদের মধ্যে কাজ করার দরকার নাই, অন্য সময় করা যাবো, রোদ কমুক, তারপরে ও চলে আসছে। এ হলো রোদের অবস্থা, চারপাশে কোনো মানুষজন নাই, যে এমন মানুষ নেই যে যারা জমিতে কাজ করতেছে। অনেকের ধান কাটা লেগে গেছে, ধান পাইকে গেছে, যাদের কাটা শুরু হয়ে গেছে। আমাদের একটু দেরি হইব কাটতে, কারণ আমাদেরগুলো পাকে নাই, পাকতে একটু দেরি হইব। এই তো ধানের অবস্থা, পাইকে গেছে প্রায় সবগুলো, আর কিছুদিনের মধ্যে পাইকে যাইব, মানে বাড়তি হয়ে গেছে, এখন ধান শক্ত হয়ে গেছে ভিতরে, এখন কালার চেঞ্জ হওয়া বাকি। ওইদিকে অনেকগুলো পাকছে, যেগুলো কাটতেছে, আর ওই জমিটা পাকছে। কালকে মা বলতেছে যে আমাদের কপালে আর খাটনির কমতি নাই, কারণ যে জমিটা কিনা হয়েছে তিনটা ভাগ করা হয়েছে, ওই পাশে তো দুই পাশে ভালো জমি, দুইজন নিচে, ওই পাশে কোনো ঝুড় জঙ্গল নাই, কিছু নাই, সুন্দর জমি, আর আমাদের কপালে এসে জুড়ছে সেই ঝুড় জঙ্গল। এখন ওগুলো পরিষ্কার করতে হইতেছে, কতদিন ধরে শেষ হইতেছে না। ছোটবেলা থেকে দেখতেছি মা বাবা এরকম খাটাখাটনি করেই মানে জীবন পার করতেছে, এই জমি জমা নিয়ে। ওই পাশে আমাদের যে ধানের জমিটা আছে, ওই জমিটা আগে ছিল খাল, বাবা নাকি ওইগুলো কুবিয়ে কুবিয়ে মাটি মানে উঁচু জায়গার মাটি নিচা জায়গায় নিয়ে তারপর খেত বানাইছে। খাল মানে বুঝে নিত একদম, যে এখানে জল ছিল, মানে খাল এক সময় ছিল, এখন খাল নাই, তো ওই খাল বইরাই খেতটা বানাইছে। তো এইগুলো কইরাই জীবন পার করছে। আর ছোটোবেলায় তো দেখতাম গরু দিয়ে হাল চাষ করতো আমাদের এই জমিটা, আমিও আসতাম মই দেওয়ার জন্য, আমার মই মানে চঙ্গ, ময়ের উপর বসে আমারে বাবা টাইনে টাইনে ও মই দিয়েছে নিজে আমি যখন ছোট ছিলাম। বাবা যখন অনেক ছোট তখনই দাদু মারা যায় আমার, আর তখন থেকে বাবা এই কৃষিকাজ ধরে, হাল ধরে আর কি, তো এই ছোটোবেলা থেকে বাবা এই কৃষিকাজ করে এত দূর মানে আসছে, জীবন পার করছে আর কি। এমনি প্রেশার লো হয়ে গেছে, তাও কইলাম আজকে করো না, তাকে অনেক পরিশ্রমের ফলে হইলেও শেষমেশ পরিষ্কার করতে পারছি সবাই মিলে। অনেক সময় লাগছে, কয়েকদিন ভইরা, পুরো দিন তো আর কাজ করা যায় না, একটু একটু সময় যাই হোক, বাবা আমি মা তিনজনেই। তো এইখানে পূর্বে যে কি জঙ্গল ছিল আপনারা হয়তো দেখছেন, অনেক জঙ্গল ছিল, আর এখন মনে হইতেছে জমির মতো হয়েছে আর কি মোটামুটি। এগুলো শুকিয়ে গেলে এগুলো এখান থেকে সরিয়ে ফেলতে হইব, তাহলে এখানে কিছু লাগানো যাইব। স্বাভাবিকভাবেই এই জমির প্রতি এখন আমাদের আগ্রহটা একটু বেশি, কারণ এটা তো আমাদের নতুন জমি, নতুন সব কিছুর প্রতি সবারই আগ্রহ থাকে, এই কারণে এইটার প্রতি এত আগ্রহ আর এত পরিশ্রম করা।
আর এমনিতেও বাবা মা সবসময় জমির প্রতি, জমির মানে জমির উপর খাটাখাটনি পরিশ্রম করতেই থাকে। আমি কম করি কিন্তু ওনারা করতে থাকে সবসময়। বাঁশ পাতা সব হুক না না, খালি অঙ্কিত বানিয়েছে পড়তে পড়তে, মানে বাড়িতে নিয়ে ফেলাও, যাও আমার কাছে যাও। লাঠি দিয়ে বাইরে নিয়ে পেলাম, এইদিকে পুরোটাই চলে গেছে, নিচে বাঁশ পাতা ছিল শুকিয়ে গেছে, ওইগুলো এখান থেকে ওইগুলো আগুন ধরে গেছিল। সব তো শুক নেই, কন থেকে কনে যাবে আগুন তার ঠিক নাই। আগুন আগুন কত কঠিন, এই যে এই পাশে নিভিয়ে দিছিলাম আবার ধরছে, বাতাসে আবার ধরে গেছে, এটা আবার নিভাইতে হইব। লাঠি দিয়ে বাড়ি দিয়ে নিভিয়ে দিছি, খুব আরামের জায়গা, সারাদিনই বাতাস থাকে। গুড্ডিদের জন্য একটা অন্যরকম খাবার নিয়ে আসছি, জানি না এটা খাই কিনা। এটার নাম হলো তেলাকুচা, আর আমাদের এলাকায় আমরা বলি তেলাকুচ। এই গুড্ডি খাইবা খাইবা, এটা খাইবা, খায় না মনে হয়, খায় না। পলি শ্রীনিকারে নিয়ে বের হয়েছে, কোথায় গেছে মনে মনে খুঁজতেছি, কারো কাছে জিজ্ঞেস করি নাই, ফোনও রেখে গেছে ঘরে, আশেপাশে দেখতেছি না। দেখি মানে বাতাস নাকি, হয় না তো ভালো বাতাস। ঘুরতে আইসা তুমি, ফুল আইসে, এই যে সবে দা ধরব না হয়, একটাই ধরছে, তুমি কি দেখো? না